পিত্তথলিতে পাথর কেন হয় এবং কাদের বেশি হওয়ার ঝুঁকি থাকে? দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকলে এবং বছরের পর বছর খাবারে অনিয়ম করলে পিত্তথলির পিত্তরস ঠিকভাবে কাজ করতে পারে না, তখনই তৈরি হয় পিত্তথলিতে পাথর। এই পাথর শুধু খাবারের অনিয়মের জন্য নয়, ভেজাল খাবার, রক্তে চর্বির মাত্রা বৃদ্ধি, শারীরিক পরিশ্রমের অভাব এবং পারিবারিক কারণেও হতে পারে। এছাড়া পিত্তথলিতে পাথর হওয়ার আরও অনেক কারণই থাকতে পারে। শরীরে চর্বি বেশি জমলে, পানি কম খেলে, রক্ত বেশি ভাঙলে এরকম পাথর জমতে পারে। তবে পিত্তরস কোনো কারণে ঘন হলে এই আশঙ্কা বেড়ে যায়। সাধারণত 5TF থাকলে এই পাথর হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এগুলো হলো ফ্যাট, ফিমেল, ফেয়ার, ফার্টাইল এবং 40, অর্থাৎ 40ঊর্ধ্ব ফর্সা স্বাস্থ্যবতী নারী ও যাদের বাচ্চা আছে, পিত্তথলিতে পাথর হওয়ার আশঙ্কা তাদের বেশি থাকে। পিত্তথলিতে পাথর হলে কী ধরনের খাবার বা পথ্য খেতে হবে? বিভিন্ন রকম ফল ও ফলের রস। পিত্তথলিতে পাথর হলে শসা, আপেল, গাজর, বিট, নাশপাতি জুস করে খেলে ভালো। তবে অবশ্যই চিনি না মিশিয়ে বরং অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে খাওয়া উচিত। হলুদ। হলুদে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা গ্রহণে পিত্তথলি থেকে প্রায় 80% পর্যন্ত পাথর দূর হতে পারে। শস্য ও দানা জাতীয় খাবার। শস্য ও দানা জাতীয় খাবার ট্রাইগ্লিসারাইড বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে পিত্তথলির পাথর তৈরিতে বাধা দেয়। অ্যালোভেরা, ইসবগুল, তোকমা দানা, ওল্ড কম্বল, ডালের রস। অ্যালোভেরা, ইসবগুল, তোকমা দানা, ওল্ড কম্বলের ডালের থকথকে রস পিত্তথলির পাথর প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। পুদিনা পাতা। পুদিনা পাতায় আছে লৌহ, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, মেন্থল, ফাইটোনিউট্রিয়েন্ট এবং অ্যাসেনশিয়াল অয়েল, যা কিনা শক্তিশালী জীবাণুনাশক হিসেবে কাজ করে এবং পিত্তথলিতে হাওয়া প্রতিরোধ করে। পিত্তথলিতে পাথর হলে কী ধরনের খাবার না খাওয়া ভালো? এক, সব ধরনের চর্বিযুক্ত ও দুগ্ধজাত খাবার এড়িয়ে চলতে হবে। দুই, উচ্চ প্রোটিনযুক্ত খাবার যেমন লাল মাংস, মুরগির মাংস, ডিম বাদ দিতে হবে। সব রকমের প্যাকেটজাত, প্রক্রিয়াজাত ও বেকড খাবার বাদ দিতে হবে। চার, চা, কফি ও তামাক গ্রহণ করা যাবে না। পাঁচ, চিনি, ভাজা পোড়া ও টক জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। এই রোগ প্রতিরোধে কী করা উচিত? ভালো খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও দৈনিক 2.5 থেকে 3 লিটার পানি পান করতে হবে।